তথ্যের হাজারো উৎস আপনার মুঠোয়, মুহূর্তের খবর পাচ্ছেন মুহূর্তে, নানা রকম তথ্যে আপনি ভোগেন তথ্যজটে, ভোগেন বিভ্রান্তিতে। সব ঘটনায় খবর নেই, 12 পৃষ্ঠার মাত্র 5 টাকা। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর, আজই হকারকে বলে রাখুন। শুভ সন্ধ্যা, ঈদ মোবারক। দেশ রূপান্তর স্টুডিও লাইভে আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন কুকিং এক্সপার্ট, ফুড ব্লগার উম্মা মোস্তফা। স্বাগত উম্মা, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক আপা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঈদ কেমন কাটছে? ঈদ তো অনেক ব্যস্ততার ভিতরে কাটছে, যদিও এটা হচ্ছে প্যান্ডামিক একটা সময়। তো এই প্যান্ডামিক সময়গুলোতে আছে না যে আমরা তো এখন চাইলেই হুটহাট করে বাইরে যেতে বা গতবারের তার আগের বারের ঈদের মতন আমরা আসলে সেভাবে করে ঈদটা উপভোগ করতে পারছি না, বাট তারপরেও অনেক কিছুর পরেও, অনেক বাধা বিপত্তির পরেও আলহামদুলিল্লাহ ইট ওয়াজ রিয়েলি নাইস ঈদ ডে। দেশ রূপান্তরের দর্শকদের জন্য কি রান্না করবে ঈদে? আচ্ছা, আজ যেহেতু ঈদ বলে কথা, আর আপনি তো জানেন যে আমি বাংলাদেশি কুজিন নিয়ে কাজ করছি সেই 2019 থেকে ইউনিভার্সিটি অফ বোস্টনের আন্ডারে। তো এখন যেটা হচ্ছে যে সেটাকে বেস করে বাংলাদেশি কিছু অথেন্টিক রেসিপি শেয়ার করব, বিশেষ করে যেগুলো আমার বাসায় সবসময় ঈদের সময় হয়ে থাকে। একটা হচ্ছে সরিষার তেল দিয়ে আমরা হলো তেহেরি রান্না করব। আমার নানুর একটা রেসিপি আছে, উনি সেমাই, দুধ সেমাইটা রান্না করে খানিকটা একটু অন্যভাবে, মানে একটু এক্সট্রা কিছু জিনিস এখানে উনি অ্যাড করে থাকেন, সেই জিনিসটা রান্না করব। একটা ড্রিঙ্কস আর একটা রায়তা দেখাবো, তো বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি এবার রান্না। শিওর, আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি আপা ডেজার্টটা বানাবো। ডেজার্টটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে আমরা এক ঝলকে দেখে নিই। আমার কাছে এখানে লাল সেমাই যেটা আছে, রেগুলার যে লাল সেমাইটা আমরা সাধারণত নিয়ে থাকি, সেই রেগুলার লাল সেমাইটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবং এই সেমাইটাকে আমি যেটা করছি, হাত দিয়ে আমরা একদম যতটা পারা যায় একটু ছোট করে জাস্ট ভেঙে নিচ্ছি। ঠিক আছে, আমার হাত পরিষ্কার ছিল তো আমরা সুন্দর মতন করে এটাকে যতটা পারা যায় ছোট করে নিলে আউটকামটা ভালো আসে। হ্যাঁ, এবং এটা খুবই সহজে করা যায়, এটা সবাই করে, অনেকেই করে বাসায়। তো আমি এখন এটা আমরা এক এক করে রান্না করা শুরু করে দিব। আমার এখানে প্যানে অলরেডি আমি প্যানটাকে গরম করে রেখেছিলাম। তো আমি যেটা করছি, এখানে আমি 2 টেবিল চামচের মতন আমি ঘি দিয়ে দিয়েছি। এবং শুরুতে আমি যেটা করব, এই ঘিটা যখন আপনার সুন্দর মতন করে গলে যাবে তখন আমরা এতে এক এক করে গোটা গরম মশলা, যেমন আমি 2 পিস এলাচি দিয়ে দিচ্ছি, এলাচিটাকে যখনই আমরা দিব ফ্রাই করব এরকম করে চিরে দিতে, তাহলে ভিতরের দানাগুলো গেলে ফ্লেভারটা খুব দারুণ আসে। আমি 2টো এলাচি দিয়ে দিচ্ছি, আমি দারচিনিও এরকম ছোট ছোট করে, একটা ছোট্ট দারচিনিকে আমি এরকম ছোট 2-3 টুকরা করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি লং 2-3টা। এখন আমরা আসলে ওয়েট করছি কি আপা, এই ঘিটা প্রপার ওয়েতে জাস্ট মেল্ট হওয়ার জন্য। যখনই মেল্টটা হয়ে যাবে তখনই আমরা এখানে আমাদের ঘিটাকে, সরি, আমাদের সেমাইটাকে ঘিতে দিয়ে ভেজে নিব। আমাদের ঘিতে সেমাইটাকে ভেজে নিব। অনেকে গোল্ডেন ব্রাউন করে ফেলে, বাট আমি সাজেস্ট করব আমি কালারটা একটু ডার্কিশ করব, তাহলে দেখতে কতক্ষণ রাখতে হবে অনুমানিক? এটা হচ্ছে আপনার ডিপেন্ড করছে এক একজনের চুলার ফ্লেমের উপরে। ধরেন আমি বলবো যে কেউ কেউ গোল্ডেন ব্রাউন করে খেতে পছন্দ করে, তারা জাস্ট সেই রকম কালার যখন চলে আসবে তখন নেক্সট স্টেপে চলে যাবে।
আর যারা, আমি আবার একটু কালচে টাইপের পছন্দ করি, তো সেজন্য আমি ধরেন 1 মিনিটের মতন ভেজে নিব। আর যারা খুবই বেশি স্বাস্থ্য সচেতন, তারা চাইলে ঘিটা 2 টেবিল চামচ না দিয়ে আরো কম দিলেও হবে। বাট ঈদ বলে কথা, প্রতিদিন তো আমরা আসলে এই ধরনের রিচ, এই ধরনের মজাদার ডেজার্ট গুলো খাই না, তো এখন যেটা হচ্ছে যে একদিন তো একটু কনসিডার করা যেতেই পারে। আচ্ছা, এটা কি সুন্দর করে বুদবুদ উঠছে যখন, এবং খুব সুন্দর একটা ফ্রেগমেন্ট বের হয়ে গেছে অলরেডি। তো আমাদের যেটা হচ্ছে কাজ, আমি আর একটু কিছুক্ষণ ভাজবো, জাস্ট আমি একটা ডার্কিশ কালার হলেই এখানে আমরা এক এক করে বাদ বাকি যা ইনগ্রেডিয়েন্টস আছে আমরা সব দিয়ে দিব। এখানে আমি প্রায় 100 গ্রামের মতন নিয়েছি হলো আমার সেমাই, লাল সেমাই, আর ঘি তো বলেছি যেটা 2 টেবিল চামচের মতন আমি ঘি নিয়েছি, এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবং এটাকে কিন্তু কন্টিনিউসলি নাড়ার উপর রাখতে হবে, আপনি যদি নাড়া ছেড়ে দেন তাহলে দেখা যাবে একদিকে কালার আসছে আর একদিকে কালার আসেনি। এবং খুব সুন্দর করে যখন কালারটা চলে আসবে, এখন চাইলে আমরা দুধ দিতে পারি, কিন্তু আমি আর একটু সময়ের জন্য অপেক্ষা করছি। আর একটু সময় বলতে 38 সেকেন্ড আমি ওয়েট করব, তারপর আমাদের যে তরল দুধ আছে আমি এখানে প্রায় 1.5 লিটার পরিমাণে তরল দুধ দিয়ে দিব, এবং এই দুধের সাথে আমি আরো কয়েকটা ইনগ্রিডিয়েন্টস যোগ করে দিব, যেটা সাধারণত আমাদের বাসায় এই সেমাইটা যখন করা হয় সেটাতে দেওয়া হয়ে থাকে। তার থেকে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে মালাই এবং মাওয়া এবং বাদাম বাটার। এগুলো দিলে না দেখা যায় যে এই সাধারণ রেসিপি গুলো ডেজার্টে অনেক বেশি মজা হয়ে যায়, এবং সবাই আসলে একটু বেশ ভালোভাবে অন্যভাবে পছন্দ করে, খেতে চায় এবং জিজ্ঞেস ডেফিনেটলি করে যে এটা কিভাবে কিভাবে করেছো। আমাদের কিন্তু কালারটা মোটামুটি চলে আসছে আপা, এখন আমরা এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। দুধ কতটুকু দিলে? আমি দুধটা 1.5 লিটার দিয়েছি আপা, আচ্ছা, কারণ আমি চাচ্ছি একটু ঝোল ঝোল থাকবে। পুরো 1.5 লিটার দেইনি, এবং আমরা ওয়েট করব এখন এখানে প্রপার একটা বলকের জন্য। আমি এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারতাম, বাট আমি এখানে কোনো চিনি আপা ব্যবহার করছি না, অনলি দ্য রিজন যেটা হচ্ছে চিনি দিলেই চিনি থেকে কিন্তু পানি ছাড়ে। তো আমি সাজেস্ট করবো যে কোনো ডেজার্টের ক্ষেত্রে চিনির বদলে আপনি যদি কন্ডেন্স মিল্ক ইউজ করেন, তাহলে দেখা যায় থিকনেসটাও খুব সুন্দর চলে আসে, প্লাস অন্যদিকে স্বাদটাও কিন্তু বেড়ে যায়। কিন্তু এখানে এটাও ঠিক, সবাই কিন্তু কন্ডেন্স মিল্কের যে মিঠাটা সেটার কিন্তু অনেক বেশি হয়ে থাকে, সো ওইটা আমরা অনেকে পছন্দ করতে নাও পারে। সেক্ষেত্রে চাইলে চিনি দিতে পারেন, কিন্তু চিনি দিলে ওই যে পানি বের হবে, পানি আবার শুকাতে হবে, সেখানে আবার অনেক অনেকক্ষণ অপেক্ষা করার একটা ইস্যু আছে। আচ্ছা, এখানে আমি যেটা করছি আপা, এখানে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি বা মালাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মালাই আমরা 1/2 কাপের মতন মালাই দিলাম। যাদের কাছে মালাই বাসায় নেই তারা চাইলে দুধকে জাল দিয়ে সরটা নিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু মালাই তৈরি করতে পারে সহজে, অথবা বাজারে বিভিন্ন ধরনের যে মালাই বা ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। এবং আমরা অপেক্ষা করছি একটা প্রপার বলকের জন্য। বলক আসার পরে কি এই করবে? অবস্থাতে আমরা যেটা করব, আমি কিছু কাঠবাদাম আছে আমার কাছে, কাঠবাদামের ফ্লেক্স আছে, আমি কাঠবাদামের ফ্লেক্স গুলাকে এখানে দিয়ে দিচ্ছি, পরে আমরা আচ্ছা, গার্নিশিং এর সময় দিব। এখন দিলে হয় কি ফ্লেভারটা খুব ভালো চলে আসে। এবং এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করছি যেটা হচ্ছে এটা রিচনেসটাকে বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে আপনার কাঠবাদামটাকে আমি বেটে নিয়েছি, সামান্য পরিমাণে কাঠবাদাম নিয়েছি, ধরেন 10-12টার মতো, সেটাকে নিয়ে আমি পানি দিয়ে বেটে নিয়েছি। সেই বাদামের যে পেস্টটা, সেই পেস্টটাকে আমি এখানে যোগ করে দিই। ধীরে ধীরে কিন্তু ফ্লেমটা বাড়ছে। আমরা আরেকটা যেটা কাজ করতে পারি, এখানে আমরা একটু সামান্য কিশমিশ দিয়ে দিচ্ছি, যদি কিশমিশ ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে সে কিশমিশ হয় দেখে আমি দিচ্ছি।
বাট এটা ইটস আ টোটালি অপশনাল। আচ্ছা, না চাইলেও না দিলেও চলবে এরকম? হ্যাঁ হ্যাঁ, না দিলেও চলবে। আমি জাস্ট একটা প্রপার বলকের জন্য অপেক্ষা করছি, তখনই আমরা এখানে যখন এই যে বলকটা দেখেন চলে আসছে, আমরা আমাদের কনডেন্স মিল্কটা এখানে দিয়ে দিই। স্বাদ অনুযায়ী হচ্ছে দিতে হবে, কারণ কেউ যারা মিঠা খেতে কম পছন্দ করে তারা কম মিঠা খাবে, যারা মিঠা খেতে বেশি পছন্দ করে তারা মিঠা বেশি দিবে। হ্যাঁ, আমি একটা মোটামুটি লেভেলে দিয়েছি, 1 কাপ পরিমাণে, মানে 4 টেবিল স্পুন থেকে 5 টেবিল স্পুনের মতো। এখন বাদ বাকিতে যখন ভিউয়াররা বানাবে তখন সে তার মিষ্টির লেভেল অনুযায়ী এখানে ওইটা অ্যাডজাস্ট করে নেবে। এবং আপা, আমি যেটা করতে চাচ্ছি এখন, আমাদের এই যে এই ইয়েটা আছে যেটা আমরা বানাচ্ছি, এটাকে আমি ধিনি জি, আঁচে আমি আমার অন্য চুলাতে ট্রান্সফার করে দিয়ে আমাদের যে নেক্সট রান্না যেটা সেটাতে আমি চলে যেতে চাচ্ছি, যদি আপনি পারমিট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি তো এটা মানে হতে থাকবে? আমাকে কি দেখা যাচ্ছে আপা? নেট একটু বোধহয় স্লো বা সমস্যা হচ্ছে দর্শক। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আমি অন্য একটা রান্নায় সুইচ করে যেতাম, এটা নিয়ে আমি একটু পরে না হয় ব্যাক করতাম, বাট পরে এখন মনে হচ্ছে না, আমরা 5 মিনিটের মধ্যে আশা করছি আমাদের এই ক্ষীরটা হয়ে যাবে, বা এই ধরনের যে দুধ সেমাই যেটা সেটা হয়ে যাবে। এরপরে আমি তেহেরিতে চলে যাব, তেহেরি রান্নায় চলে যাব। তো আপাতত আগে এটা শেষ করে নিই, এবং এই ফাঁকে আপনার ঈদ কেমন কাটলো আপা সেটা জানতে চাচ্ছি। আজকের দিনটা ব্যতিব্যস্ততার আমাদের মধ্যে আপনার ঈদ মানে কেমন কাটলো? নিরাপদে সবাই ঘরের মধ্যেই কাটছে, রান্না বান্না পরিবার পরিজন নিয়ে এভাবেই কাটাচ্ছি। আর এই তো তারপর চলে আসলাম তোমাদের সাথে লাইভ করতে অফিসে। আসলে ঈদের দিনে লাইভ করার মধ্যে কিন্তু মজা অন্যরকম একটা আলাদা, এবং দেখা যায় যে হ্যাঁ, ঈদের দিনে অফিসে যদি একটা ঈদ হলো আমাদের। হ্যাঁ সেটাই, কলিগদের সাথে দেখা হওয়া, প্লাস এই ভিউয়ারদের সাথে হ্যাঁ, দেখা ওই যে হওয়া, আপনাদের আনন্দ ওই আর কি, সবাই মিলে হইচই অফিসের মধ্যেই। একদম একদম। আচ্ছা, এখানে আপা একটু শেয়ার করতে চাচ্ছি, এই যে দুধ সেবাইটা আমরা করছি, এটা ওই যে অনেকে তো অনেক ভাবে করে থাকে, কেউ পাতলা খেতে পছন্দ করে, কেউ ঘন খেতে পছন্দ করে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা আমরা আমরা সবাই জানি যে এটাকে আমরা যদি অনেক বেশি ঘন করে নামাই, তাহলে কিন্তু এটা আলটিমেটলি যখন ও ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে হ্যাঁ, আরো আবার। থিকনেসটা বেড়ে যায় তো। হ্যাঁ, আর এখন এই অবস্থাতে নামালে কিছুটা হলেও লিকুইডি ভাবটা থাকবে। এখন যে এখানে আবার প্রশ্ন চলে আসে যে কে কেমন ভাবে আসলে খেতে চাচ্ছে, কে কেমন ভাবে ওটাকে পরিবেশন করতে চাচ্ছে। হ্যাঁ, এখন আমি মোটামুটি একটা লেভেলে যখন চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো এবং নামিয়ে গার্নিশিং করে ফেলবো, বাট আমি আরো 3-4 মিনিট আসলে এভাবে করে রাখতে চাচ্ছি। আবার অনেকে আছে এখানে ফুড কালার দিতে পছন্দ করে, আজকাল তো খাবারে কত ফিউশন করে, বাট আমি আসলে আমার যেভাবে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আমাদের বাসায় করা হয়, সেইভাবে করে আসলে একেবারে ট্রেডিশনাল নর্মাল একটা রেসিপি শেয়ার করছি। অ্যান্ড আই এম অনবরত শিওর যে নাড়তে হচ্ছে। একটু নাড়তে হচ্ছে, কারণ দুধ তো এখানে বলক হচ্ছে, দুধটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আমাদের যে ডেজার্টটা এটা স্বাদটা কিন্তু একেবারে ফিকে পড়ে যাবে, আচ্ছা, সেই জন্য আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি একটু পর পর, অনবরত না নাড়লেও চলবে। মানে এই ডেজার্ট গুলো কি ট্রেডিশনাল, আবার শর্টকাটে খেতে খুব মজা, আচ্ছা। খুব অল্প সময়ে করা যায়। আর ঈদে তো ধরো আমাদের একটা সেমাই একটা কমন আইটেম থাকি সবার বাড়িতেই, বিভিন্ন একদম ভাবে সেমাই। হ্যাঁ সেটাই, আর সেবাই ছাড়া সেটাই, আমি আসলে এখনো কল্পনা করতে পারি না যে ওই সেই ছোটবেলার ঈদটাকে মিস করি। লাল সেমাই আর দুধ হ্যাঁ সেমাই থাকবে, লাচ্ছা সেমাই, এবং ওটা খেয়ে দিয়ে সবাই নামাজ পড়তে যাবে বা ফিরে এসে নামাজ পড়ে খাবে, মানে ওই সময়গুলো, ওই ছোটবেলার ঈদ গুলো আসলে অসাধারণ ছিল, যেই সময়গুলো অসাধারণ আর আসলে আসলে। এখনকার যুগটা অন্যরকম হয়ে গেছে। এখনকার বাচ্চারাও দেখা যায় খুব একটা বেশি সেইভাবে করে খেতে চায় না, যদিও আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ তারা ট্রেডিশনাল ফুড খুব পছন্দ করে খেতে চায়। তুমি তো এবং বোধহয় আমি সেমাইটা নিজে তৈরিও করো বাসাতে হ্যাঁ, আমি শুনেছিলাম? সেমাই নিজে তৈরি করি, লাল সেমাইটা না আপা আমি তৈরি করি, আমরা কথা দেখে দেখে গল্প করতে করতে কথা বলি। আমি লাল সেমাইটা না আপা আমি বেসিক্যালি তৈরি করি হচ্ছে যেটা সাদা সেমাই, লাচ্ছা সেমাই হুম, সেটা, এবং আচ্ছা আমি এটা শিখেছিলাম হচ্ছে আমার এক নানুর কাছ থেকে শিখেছিলাম, মানে উনি আচ্ছা, হচ্ছে ইরানি,
আচ্ছা উনি হচ্ছে ইরানি, তো উনি আবার বেসিক্যালি আমাকে যখন শিখিয়েছিলেন তখন উনি আবার আমাকে বলেছিলেন যে তোমাকে আমি শিখাবো কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি এটা কাউকে শিখাতে পারবে না। তো কিছু কিছু জায়গাতে গুরুর মর্যাদা রাখতে হয়, গুরু যেহেতু বলেছে উনি যেহেতু শিখিয়েছে মন থেকে, সেজন্য দেখা যায় যে ওটা খালি বানিয়ে সেল করা হয়, বাট ওটা কখনো কাউকে শিখানো হয়নি। এখন বাকিটা জানি না ইন ফিউচারে কি হবে, তবে যে প্রমিস আমি কাউকে দিয়ে থাকি সাধারণত আই উইল ট্রাই লেভেল মাই বেস্ট টু মেইনটেইন দ্যাট ওয়ান। আচ্ছা আমাদের এটা না মোটামুটি একটু ঘন হয়ে আসছে, আমরা একটু আবার এখানে চলে যাচ্ছি, একটু বেশ ঘন হয়ে চলে আসছে এবং যেটুকু লিকুইডিও আছে সেটুকু লিকুইডই কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিছুটা হলেও যখন নামিয়ে ফেলবো নর্মাল হবে তখন কিন্তু চলে যাবে। সো একদম শেষ প্রান্তে আমি কি করছি, একদম শেষ প্রান্তে আমি আবারও সামান্য একটু ঘি দিচ্ছি, কারো যদি ঘিতে কোনো প্রবলেম থেকে থাকে তারা এই পার্টটুকুতে ঘি না দিলেও চলবে, বাট ওই যে বললাম না যে শাহী খাবার ঈদের দিন বলে কথা তাই আমি এখানে একটু আসলে দিচ্ছি। আমাদের সেমাই রান্নাটা শেষ, এখন আমরা এটাকে সার্ভ করবো। উম্মা এখানে ঘিটা কতটুকু দিলে, আমি এক কেজি কেউ যদি দিতে চায়? আচ্ছা ঘি দিয়েছি, আর কেউ চাইলে একটা চামচ দিতে পারে, ডিপেন্ড করছে আসলে সে তার নিজের স্বাস্থ্য উপরে কতটা সে আসলে সেইভাবে করে ফোকাস করতে চাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এখন এটাকে একেবারে ট্রেডিশনাল ভাবে আজকে সবকিছু আমি ট্রেডিশনাল ভাবে সবকিছু রিপ্রেজেন্ট করবো। এটাকে এখন আমি নামিয়ে নিবো আবার, আমি এরকম একটা ডিশ নিয়েছি হোয়াইট কালারের, হোয়াইট এর উপরে প্লেটিং করলে প্লেটিংটা খুব সুন্দর হয়। ঠিক আছে এটা আমি এইভাবে করে দর্শক করছি এবং একদম এটার উপরে আমরা যেটা করব একটু ফ্রুটস দিয়ে একটু গার্নিশিং করব ডেফিনেটলি। আমি এখানে আচ্ছা নিয়ে নিচ্ছি একটু দর্শক আপনারা সেমাই রান্না একপালা কুচি, দেখছেন, এখন চলছে এখানে গার্নিশিং। বাড়াও নিয়ে নিচ্ছি, একটু এটা পেস্তা কি একটু বাদাম কুচি ঠান্ডা দিয়ে করে খেতে দিচ্ছি। হবে? নেটওয়ার্কে বোধ হয় একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ইন্টারনেটে, দর্শক আমরা এজন্য খুবই দুঃখিত। দেখা যাক ঠিক হয়ে যাচ্ছে বোধ হয়, আপনারা একটু অপেক্ষা করুন, দুঃখিত আপনাদের এই বিব্রত অবস্থায় ফেলার জন্য আমরা। আচ্ছা যেটা বলছিলাম আমি এটাকে পরিবেশন করে ফেলেছি, আমি উপরে একটু টবক দিয়েছি, টবকটা একেবারে অপশনাল, আপনারা যদি চান এটাকে অ্যাভয়েড করতে পারেন, বাট দিলে আসলে হয় কি শাহিয়ানা একটা লুক চলে ব্যাপার আসে। থাকে হ্যাঁ সেটাই, সেই জন্য আর সেটা ঈদ ঘুরতে বলে উঠে কথা আসেনি, ঈদে যদি আমরা একটা শাহিয়ানা লুক না নেই তাহলে লুক না কিন্তু আসে আসলে আমাদের ভালো সেটাই, লাগে না। হ্যাঁ তো আমাদের প্রথম অবশ্যই রেসিপিটা অবশ্যই। ডান হয়ে গেল, তো এটা হচ্ছে আমাদের আমাদের মানে কি বলবো আমার বাসার খুব ঈদে ট্রেডিশনাল স্টাইলে করা হয় দুধ সেমাই, বাদামের দুধ সেমাই রেসিপি। আশা করি আপা ভালো লেগেছে, আচ্ছা এন্ড ইফ ইউ পারমিট তাহলে আমি নেক্সট অবশ্যই। রেসিপিতে চলে যেতে চাচ্ছি। হ্যাঁ এটা কি ঠান্ডা করে পরিবেশন করবে? এটা গরম করে করতে পারি ঠান্ডা করে করতে পারি, বাট আমি প্রেফার করবো ঠান্ডা করে পরিবেশন করলে আসলে বেশি ভালো আউটকামটা পাওয়া যায়। তবে অনেকে আচ্ছা আবার আচ্ছা গরম গরম খেতে পছন্দ করে, এখন এই ডিপেন্ড করছে যে আসলে কে কিভাবে আসলে করছে, তবে ওই একটাই সাজেশন যে সেটাই, ঠান্ডা করে করলে আসলে ভালো লাগে খেতে, ঠান্ডা যে আচ্ছা কোনো ডেজার্টই ঠান্ডা খেলে আসলে অন্যরকম একটা অবস্থা হয়। তো আমি নেক্সট রেসিপিতে চলে যেতে চাচ্ছি আপা ইফ ইউ পারমিট। আচ্ছা শিওর, কিন্তু আমাদের নেক্সট রেসিপি কি কি দেখাচ্ছ আমাদের? আমরা নেক্সট আমরা হলো তেহেরি যেটা আছে সরিষার তেল দিয়ে তেহেরি রান্না করব। এখন যেহেতু আমাদের হাতে সময়টা কম, আমি মূলত তেহারির যে মাংসটা সকালবেলা যখন মাংস এসেছে সেই মাংসটাকে আমি সুন্দর মতন করে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে বলতে 80% আচ্ছা আমি সেদ্ধ করে রেখেছি। আচ্ছা এটাকে আমি মানে ছড়িয়ে দ্রুত দিচ্ছি হওয়ার জন্য, জি আপা, মানে যাতে দ্রুত হয় জিনিসটা সেরকম। দ্রুত হওয়ার জন্য, বাট আমি বলবো যখন আচ্ছা আমাদের ভিউয়াররা যারা বানাবেন বা করবেন তারা যখন করবে তারা তাদেরকে একটাই সাজেশন আমি দিব যে আপনারা যখন করবেন তখন আপনারা চেষ্টা করবেন জিনিসটাকে একদম র অবস্থাতে মাংসটা নেওয়া,
কারণ র অবস্থাতে মাংসটা নিলে যেটা হয় যে ওভারঅল যে ফ্লেভারটা বা টেক্সচারটা সেটা কিন্তু খুব ভালো আসে। তো এখানে আমি 1 কেজি পরিমাণে আমার কাছে গরুর মাংস আছে, যে মাংসটাকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট করে নিয়েছি, কারণ তেহেরির মাংস কিন্তু ছোট ছোট হয়, খুব একটা বড় হয় না। এটা 1 নাম্বার। আর দ্বিতীয়ত এটা ওইদিকে আসবে, 1 মিনিট আপা। সো আমি যেটা করছি, একটু একটু ব্লেন্ডারে আমি একটু পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, ওই দিক থেকে ব্লেন্ড করে নিয়ে আসেন। আচ্ছা, আমি এটা যেটা করেছি, এই মাংসগুলোকে আমি হলো লবঙ্গ, দারচিনি এবং এলাচ এটা দিয়ে এটাকে খুব সুন্দর ভাবে সিদ্ধ করেছো? এক্সট্রিমলি সরি, আসলে সবকিছু রেডি হচ্ছে, তো ঈদের দিন বলে কথা খুবই এক্সস্টিং অবস্থা পাশে। তো আমি যেটা সেটাই, করেছি, আমার যে এটা দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি দারচিনি, লবঙ্গ, এলাচি, লবণ দিয়ে এবং সামান্য আদা রসুন বাটা, একেবারে সামান্য আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবং আমার যেটা এখন এখানে মেইন ফোকাস যেটা হচ্ছে, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে 80% কিভাবে বুঝবো, আপনি জাস্ট 30 to 35 মিনিট এটাকে সুন্দর মতন করে বয়েল করবেন, যতটুকুই যা হয় ইনাফ। বাকিটা রেস্ট অফ দ্য জিনিস আমরা হচ্ছে এখন এই চুলাতে করব। বাট আমি আবার এটাও বলবো যে যারা এই জিনিসটা করবেন, তারা যেটা করবেন যে এই জিনিসগুলাকে আমি এরকম সেদ্ধ করে নিয়েছি, এটা একটা শর্টকাট ওয়ে হতে পারে তাদের জন্য, যারা খুব ব্যস্ত, যারা সবসময় আসলে রান্নাতে সময় দিতে পারে না, তারা আগে থেকে চাইলে মাংসগুলোকে এরকম সেমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে করতে পারে। আরেকটা যেটা হচ্ছে, যাদের হাতে অফুরন্ত সময় আছে তারা একদম র অবস্থাতেই করতে পারে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি আমাদের মূল রেসিপিটা শুরু করে দিচ্ছি। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আবারও আমি এখানে প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে এখানে আমি যেটা করে দিচ্ছি, প্যানে আমি এটা কিন্তু সরিষার তেল দিয়ে তোমার করবো, ঠিক তোমাকে আছে? ঈদের দিন কিন্তু অনেক কষ্ট দিচ্ছি, আগে একটা ধন্যবাদ দিয়ে নিলাম। না আপা, আমি দেশ রূপান্তর কে সবসময় পছন্দ করি, আপনাকে পছন্দ করি, এবং আমি সবসময় সব জায়গাতে সবাইকে বলি, আজকে আমি উন্নত হওয়ার পিছনে কিন্তু আপনার যে অবদান সেটা আমি সত্যি কথা, আমি মরে গেলে আমি বলবো, যে ওপারে গেলে আমি বলবো, যে যদি বলার অপরচুনিটি থাকে, যে আজকে উম্মা মস্তফা হওয়ার পিছনে কিন্তু লাইজা আপার অবদান ছিল। ধন্যবাদ তোমার। এবং আমি সবসময় মানে আপনাকে কখনোই আমি মনে করি না যে আপনি হচ্ছেন যে বিখ্যাত যে একজন জার্নালিস্ট, সেটা মনে করি না, আমি মনে করি আপনি আমার বড় বোন, এই যে বোনের কাছে আমি আমার সবকিছু শেয়ার করতে পারি, অভিযোগ করতে পারি, ভালো কথা বলতে পারি, কত কিছু আলাপ করতে পারি। সো আই ফিল রিয়েলি অনার যে ঈদের দিন আপনি আমাকে কল করেছেন। তো আপা, আমরা যেটা আমরাও খুব করছি, খুশি তোমাকে ঈদের দিনে এত ব্যস্ত সময় মধ্যে তোমাকে কাছে পাওয়ার জন্য। জি আপা একদম, আপা আমরা যেটা করেছি, সরিষার তেল নিয়ে নিয়েছি আমি প্রায় জি, হাফ কাপ কতটুক পরিমাণ দিলে? সরিষার তেল নিয়েছি আপা, হাফ কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। আর ওইদিকে ওই চুলাতে আমি গরম পানি পোলাও রান্না করার জন্য রেডি করেছি, তো ওইটা ওইটাতে আমি পরে আসছি। এখন যেটা আমি বেসিক্যালি করছি, এই যে তেলটা তেলটা যে গরম হচ্ছে সরিষার তেল, এখন এখানে আমরা আবারও সেই গোটা গরম মশলা, যেমন 3টা এলাচি, আমি 2 টুকরা দারচিনি এখানে কম কম দিচ্ছি এজন্য, কারণ আমার কিন্তু সেদ্ধের সময় অলরেডি গরম মশলা দিয়েছিলাম। এবং আমি কি করছি, আমি হলো এলাচ লং দিয়েছি, ঠিক আছে? এখন আমাদের যেটা হচ্ছে কাজ, আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, যে পেঁয়াজটাকে মাত্র কিছুক্ষণ আগে সুন্দর মতন বাটা মানে ব্লেন্ড করা হলো। আমরা এখানে পেঁয়াজ 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি, এবং পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে আমরা সুন্দর করে সবার আগে সব সুন্দর করে আমরা একটু কষিয়ে নিব। এবং এই যে পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটার একটা স্পেশালিটি হচ্ছে, আমি সাধারণত এটা করে থাকি, আমি যখন কোনো মানে আপনি তো জানেন যে আমি হলো 5-স্টারের শেফ ছিলাম কোনো এক সময়, তো ওই সময় নেপালে থাকতে আমরা দেখেছি যে ওরা যখন কোনো রেস্টুরেন্টে বা মানে ওরা মোট কথা যখনই কোনো রান্না করে, তখনই ওরা যেটা করে, পেঁয়াজটাকে সব সময় সেদ্ধ করে নিয়ে দেন, তারপরে রান্না করে, তাহলে পেঁয়াজের লেভেলটা, টেস্টের লেভেলটা নাকি বেড়ে যায়। তো ওটা আমি যখন অ্যাপ্লাই করা শুরু করেছি, আলহামদুলিল্লাহ গট আ ভেরি গুড রেসপন্স, অ্যান্ড সেজন্য আমি সব সময় নেপাল থেকে ফেরার পরে
আমি সবসময় আমার বাসার কাড়ি হোক, ইভেন আমি দেশ রূপান্তরের জন্য অ্যাসাইনমেন্ট করি, সবসময় আমি এটাকে একদম সুন্দর মতন করে সেদ্ধ করে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিই। বাট যদি ভিউয়াররা মনে করে যে না তারা র পেঁয়াজ দিবে, সেটাও করতে পারে, কোনো প্রবলেম নেই। দর্শক, আমরা দেখছি সরিষা তেলে তেহারি রান্না। আমাদের সঙ্গে রান্না করছেন কুকিং এক্সপার্ট উম্মা মুস্তফা। সঙ্গেই থাকুন আর মজার রান্নাটি উপভোগ করুন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের এবং বাড়িতেই চেষ্টা করুন এই রান্নাটা করতে। সরিষা তেলের তেহারি কিন্তু আসলেই খুব মজাদার। আমি অনেকদিন আগে কোথাও এক জায়গায় খেয়েছিলাম, আমার মনে হয় সেটা একটু নর্মাল সাদা তেল থেকে এটা একটু আলাদাই হয় খেতে, স্বাদও বোধ হয় একটু বেশি ভালো। একদম একদম আপা। আচ্ছা এটা হতে, এটাতে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব মোটামুটি। এটা কিন্তু খুব একটা বেশি কষতে বেশি সময় লাগবে না আপা, কারণ যেহেতু যে আমরা তো পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছি, আমরা যেটা করবো আমাদের যে আদা রসুন বাটাটা আছে সেটাকে আমরা একদম, আমার বাসায় আবার আদা রসুন বাটা একসাথে বাটা হয় ইকুয়াল পোর্শনে, মানে আদা এক কাপ নিলে রসুনও এক কাপ নেওয়া হয়। তো আমি সেই হিসাবে আমি 2 চা চামচ করে আমি হলো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবং এটাকে আমি যেটা করব, এখানে আরো কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি যোগ করে দিব, সেটা হচ্ছে ঈদ বলে কথা, এটা ঈদ না হলে আমি আসলে দিতাম না, তবে রেগুলার টাইমে আপনাদের এটা দেওয়ার দরকার নেই, সেটা হচ্ছে বাদাম বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠ বাদাম বাটা। সবাই ঈদের দিন সবকিছু মিলে আমি দিচ্ছি, আমি আবারও বলছি না হলে আমি দিতাম না। আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবং আমাদের যে বাদ বাকি যে গুঁড়া মশলা গুলো আছে সেগুলো সব আমি এক এক করে দিয়ে দিব। খুব একটা মশলার এখানে আসলে দরকার হয় না, কারণ সরিষার তেলই ও একাই 100। হ্যাঁ, একে তো সরিষার তেল, দ্বিতীয়ত হচ্ছে আপনার হলো গরুর মাংস। আচ্ছা আমরা এখানে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতন, এবং আমি এখানে আরো দিয়ে দিচ্ছি তালা জিরে গুঁড়ো। আমি হাতের যে 3টা আঙ্গুল আছে এরকম করে নিয়ে যতটুকু হয়, 1/2 টিস্পুনের খুব একটা বেশি না। এছাড়া আমি দিয়ে দিচ্ছি এখানে কতগুলো সবুজ মরিচ দিয়ে দিচ্ছি, আস্ত সবুজ মরিচ, এটা ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি আমরা লবণ, লবণ স্বাদ অনুযায়ী দিবেন। এবং এখানে আপনি চাইলে লাল মরিচের গুঁড়ো অ্যাড করতে পারি আমরা। আমি কাঁচা মরিচ দিচ্ছি এবং লাল মরিচের গুঁড়ো একেবারে সামান্য দিচ্ছি। হ্যাঁ, তবে আপনি চাইলে সবুজ মরিচ বাটাও দিতে পারেন। আজকে ঈদ বলে এবং সবাই খুব ব্যস্ত বলে আমি আর বাটা দিচ্ছি না, আমি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। বাট আপনারা যখন করবেন লাল মরিচের গুঁড়ো থেকে, আমি সাজেস্ট করবো সবুজ কাঁচা মরিচ বাটা দিলে এটার ফ্লেভারটা খুব বেশি দারুণ আসবে। আমি সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি, পানি দিয়ে একটু একবার কষিয়ে নিব, তারপর আমাদের সেদ্ধ করা মাংসটা এখানে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি, যোগ করে দিচ্ছি আমাদের সেদ্ধ করা যে মাংসগুলো আছে সেই মাংসগুলো, এবং মাংসের যে ঝোলটা আছে সেই ঝোলটাকেও আমরা পারলে এখানে দিয়ে দিব। ঝোলটা একটু পরে অ্যাড করবো, আগে আমি মাংসগুলোকে সুন্দর মতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি প্রায় 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো নিচ্ছি। গোলমরিচের গুঁড়োর ফ্রেগমেন্টটা কিন্তু খুব দারুণ লাগে। এখন তারপরেও যেন একটু ঝাল কম বেশি একটা ইস্যু হয়ে থাকে, কারণ সবার কিন্তু ঝালের খাওয়ার লেভেল এক না। তো সেক্ষেত্রে যারা একটু কম ঝাল খায় তারা বুঝে শুনে আসলে কাঁচা মরিচ এবং গোলমরিচ এগুলো বা লাল মরিচ এগুলো বুঝে শুনে দিবেন। আমরা এখানে 3 ধরনের কিন্তু মরিচ ব্যবহার করে ফেলছি। আমরা কোনো হলুদ দেইনি, কারণ তেহারিতে আসলে হলুদ সেভাবে ইউজ করা হয় না। এবং এই ফাঁকে আপা আমি যেটা করছি, আমাদের এইখানে আমি করে দিচ্ছি আমাদের যে মাংস সেদ্ধ যে পানিটা ছিল স্টক, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আপা এটাকে আমরা যেটা করব, এটাকে আমি অন্য চুলাতে ট্রান্সফার করে দিচ্ছি। এটা খুব সুন্দর মতো করে সেদ্ধ হতে থাকুক, এবং এই ফাঁকে আমাদের যে চালটা আছে সেই চালটাকে আমরা সুন্দর মতন করে একটু ভেজে নিতে চাচ্ছি, আপনি যদি পারমিট করেন। আমি কি এই সেটা এই করতে পারি মাংসের আপা? পানি পরে কি আর কোনো পানি দিতে হচ্ছে? না, মাংসের পানি পড়ার কোনো পানি দিতে হচ্ছে না। আমি এটা ধিমি আঁচে করব, ধিমি আঁচে এই জন্য করব যে ধিমি আঁচে করলে পানিটা সুন্দর মতন থাকবেও আবার হচ্ছে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, কারণ মাংস অলমোস্ট আচ্ছা 80% সেদ্ধ আছে। আর 10 মিনিটস এর মতো থাকলেও প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে যাবে, সো ওটা আচ্ছা নিয়ে কোনো আচ্ছা টেনশন করতে হবে না। তো সেজন্য আমি যেটা করছি, ধিমি আছে ওই যে অন্য আমার একটা চুলা আছে সেখানে দিয়ে দিচ্ছি, আর আমি এখন আচ্ছা চালটাকে রেডি করে ফেলবো। আমি কি সেটা করতে আচ্ছা পারি আপা? শিওর শিওর। আচ্ছা, তাহলে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন দর্শক, এখন আমরা তেহরির চালটা রেডি করছি, জি, দেখতে পাচ্ছি এবং তেহরির চালটার জন্য আমি তেহরির যেটা চাল করেছি, ভাজা হবে এখন। তেহরির চালের জন্য আমরা একটা ছড়ানো একটা প্যান নিয়ে নিয়েছি, এবং আচ্ছা এখান এটাকে প্যান থেকে আগে গরম করবো। তেহরিটার যে চালটা আমরা রান্না করবো কিন্তু সরিষার তেলে, আচ্ছা এবং আমি আর চিনি গুঁড়া চালটা ইউজ করেছি। আমি এখানে মাংস নিয়েছি আপনার হলো ½ কেজি, সরি 1 কেজি, এবং চালটা কিন্তু নিয়েছি আমি ½ কেজির থেকে একটু বেশি, কিন্তু 1 কেজির থেকে কম। সাধারণত আচ্ছা তেহেরির রুলস হচ্ছে অনেকে অনেক ধরনের রুলস দিয়ে থাকে, বা তেহেরিরা বাবুচিরা বলে তেহেরি সবসময় মাংস আর চাল 1:1, কিন্তু আচ্ছা কিন্তু আচ্ছা ঈদ বলে এটা তো আমি আসলে জানতামই না। তেহেরির ক্ষেত্রে আপা 1:1, কাচ্চির ক্ষেত্রে টু আচ্ছা ইস টু ওয়ান এখানে 2:1 বলতে মাংস যদি আমার কাচ্চির 2 কেজি হয়, চাল হবে 1 কেজি। ও আচ্ছা আবার পাকি পাকি বিরিয়ানির ক্ষেত্রেও দেখা যায় যে আপনার এরকমই 2:1, মাংসটা একটু বেশি থাকে চালটা কম থাকে, কিন্তু তেহেরিতে আচ্ছা দেখবেন আচ্ছা যে তেহেরিতে কিন্তু চাল আর মাংস অলমোস্ট ইকুয়াল ইকুয়াল থাকে। যদিও আজকে আমি চালের পোর্শনটা কিছুটা হলেও কম দিয়েছি, কারণ ঈদ বলে কথা, আর ঈদের সময় একটা স্পেশাল আয়োজন করতে হয়। আয়োজন থাকে সেটাই, মাংসের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে তেহারি খেতে আসলে। এক্স্যাক্টলি, তো সেই জন্য আমি যেটা করেছি যে এখন প্যানটাকে আমি গরম করছি, আমি এখানে তেল দিয়ে প্রথমে আমি আমাদের চালটাকে রেডি করব। অনেকে পেঁয়াজ বেরেস্তা দিতে পছন্দ করে, আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি না। অনলি দ্য রিজন যেটা হচ্ছে, তেহেরিতে দেখবেন পেঁয়াজ বেরেস্তা অ্যাকচুয়ালি দেয় না, অনেকে দিয়ে আচ্ছা থাকে, এটা তাদের পার্সোনাল চয়েস। কিন্তু আপনি যখন হাজির বিরিয়ানিতে যাবেন কিংবা আপনি যখন পুরান ঢাকার তেহেরি গুলো খাবেন, ওখানে কোথাও কিন্তু তেহেরির সাথে আপনি পেঁয়াজ বেরেস্তা পাবেন না। ও আচ্ছা খেয়াল করতে আমি হবে। সেই জন্য আমি কোনো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি না। আমি যে সিম্পলি কি করছি, আমরা সিম্পলি হচ্ছে এটাকে সুন্দর মতন করে আমরা এখন রেডি করব। আশা করি দেখা যাচ্ছে। আমি এখানে এটাকে সুন্দর মতন করে, এখানে আমরা সরিষার তেলটা যোগ করে দিই। আচ্ছা এই চালটা কি তেল দিয়েই ভাজবে? হ্যাঁ, আমি চালটাকে তেল দিয়ে ভাজবো, এটার পেছনে একটা কারণ আছে। চালটাকে যদি আমরা তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেই, আমি আপা এখানে ½ কাপের মতো তেল নিয়েছি। তেল নিয়ে আচ্ছা তেল দিয়ে ভাজলে চালটার যেটা হয়, যে অনেক সময় হয় না যে অনেকে কমপ্লেন করে সকালবেলায় বা দুপুরবেলায় পোলা রান্না করেছি, রাতের বেলা পোলা আমার কেমন যেন গন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। অনলি দ্য রিজন যেটা হচ্ছে, ভাজা যদি না হয় চালগুলো, কিন্তু অনেক সময় আছে ভালো কোয়ালিটির চাল না হলে সেগুলো কিন্তু বেশিক্ষণ সাস্টেইন করে না। সেজন্য আমরা চালটাকে সুন্দর মতন করে আপা আগে একটু হালকা ভেজে নিব, অ্যান্ড আফটার দ্যাট আমরা নেক্সট স্টেপে চলে যাব। ঠিক আছে, মানে সেই ক্ষেত্রে চালটা কি পরিমাণ কতক্ষণ ভাজতে হবে এরকম কোনো গাইডলাইন আছে তোমার?
2 থেকে 3 মিনিট যথেষ্ট। আচ্ছা আমরা দেখবো আপা, আমি একটা জিনিস দেখাবো, যে চালটা যখন দেখবে সাইড দিয়ে হাড়ির কিনার দিয়ে লাফাচ্ছে, তার মানে বুঝবেন যে আপনার চাল রেডি, এখন আপনি পানি যোগ করতে পারেন। আচ্ছা আমি আচ্ছা এখানে প্রথমে দারচিনি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি লং, দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ, ঠিক আছে। এবং এখন এখানে আবারও গতানুগতিক ভাবে ওই যে আমি যেটা বলেছিলাম যে পেঁয়াজ অনেকে কুচি দেয়, আমি অল্প একটু সামান্য, আমি যে পেঁয়াজ যেটা আমরা করেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পানিটা এখনো গরম হয়নি। আমি একটু পেঁয়াজ একেবারে অল্প 1 টেবিল চামচ, আর একটু দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, অনেকে চাইলে পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। এটা যখন প্রপার ওয়েতে গরমটা হবে আমি তখন আমাদের চিনি গুঁড়া চালটা দিয়ে দিব। এবং আরেকটা কথা বলতে চাই, চিনি গুঁড়া চালটাকে আমি আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, তাহলে যেটা হয় যে চালটা যখন আপনি 10 মিনিট হোক বা 5 মিনিট হোক একটু পানিতে রেখে তারপর পানি ঝরাবেন, চালটা কিন্তু খুব কুইকলি রান্না হবে। আমার হাঁড়িটা আজকে, এটা মানে ঈদ উপলক্ষে হাঁড়িটা কিনেছি, তো দেশ রূপান্তরের রেসিপি করার করব সেটা একটা প্ল্যান ছিল, বাট হাঁড়িটা এত ধীরে ধীরে গরম হচ্ছে, তো এটা হচ্ছে একটা প্রবলেম করে ফেলছে। আশা করি আমাদের হাতে কতক্ষণ সময় আছে আপা? আমাদের হাতে জি 20 মিনিটের মতো আছে, ধরো কত মিনিট? 20। হ্যাঁ 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটাকে আমি জাস্ট, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমরা এখানে যোগ করে দিব আমাদের আচ্ছা আচ্ছা চালটা। চাল ভাজা হলে তারপর মাংসের সাথে মিশানো হবে। হ্যাঁ মাংসের সাথে মিশানো হবে, তার আগে পানি দিয়ে একটু চালটাকে সেদ্ধ করে নিব। আচ্ছা পানিটা কি গরম পানি দিবে? হ্যাঁ পানিটা গরম পানি দিব, সেই গরম পানির ভিতরে আপা আবার আমি কি করেছি, আস্ত সবুজ মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচি এগুলো দিয়ে রেখেছি। ওইটা দিলে আচ্ছা হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে, আর আমাদের যে মাংসটা আছে সেই মাংস যে ঝোলটা সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিব, তাতে কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো ও হবে। আচ্ছা খেতেও বোধহয় অনেক মজাই হবে। হ্যাঁ আমি তো বলবো যে শোক শেষের পরে আপনারা পুরো দেশ রূপান্তরের টিম আমার বাসায় চলে আসেন ঈদের দিন বলে কথা, খুব মজা হবে, ফুর্তিতে আমরা খাবো দাবো। কিন্তু করোনার কারণে তো আসলে খুব একটা সেটাই যাতায়াত যা যা হচ্ছে না কোথাও, সবার সেটাই, সীমিত এবং মুভমেন্ট। করোনার জন্য আসলে স্টুডিওতেও তো আমরা কিছু করতে পারছি না, আদারওয়াইজ স্টুডিওতে যদি এটা করতাম তাহলে কিন্তু আরো বেশি বেশি মজা হতো, সবাই আমরা সেই সুন্দর ফ্লেভারটা দিনের উপভোগ করতে অপেক্ষায় পারতো। থাকলাম, নিশ্চয়ই করোনা মুক্ত হবে একদিন আমরা সবাই, তখন একদম নিশ্চয়ই একদম হবে স্টুডিওতে অনেক কিছু, রান্নার অনেক ইনশাল্লাহ অনুষ্ঠান। ইনশাল্লাহ আপা, আমাদের এটা সুন্দর মতন এটা হয়ে গেছে যাচ্ছে, আমি এই আচ্ছা অবস্থাতে আমাদের যে ভিজিয়ে রাখা, যে পানি ছড়িয়ে রাখা যে চালটা আছে, চিনি গুঁড়া চাল নিয়েছি আমি 750 গ্রামের মতন, আচ্ছা আমি সে চালটা নিয়ে আমি 2 মিনিটের মতন একটু ভেজে নিব, জাস্ট 2 মিনিট ভেজে নিব। এবং চালটাকে আমি ওই চুলাতে দিয়ে দিব, এবং তারপরে আমাদের বাকি যে দুটো রেসিপি আছে সেই দুটো রেসিপি গল্প করতে করতে আপনার সাথে আমি করে ফেলবো। আমরা তো 2 মিনিটের মতন যতটুকু ভাজা পসিবল আমরা ততটুকু ভাজবো, এবং নাড়াচাড়ার উপরে রাখতে হবে। অনেকে আছে যে নাড়াচাড়া করে না বা ভয় পায় যে চাল ভেঙে যাবে, চাল ভাঙবে না, চিনি গুঁড়া চাল ভাঙবে না, এটা যদি বাসমতি চাল হতো তাহলে একটা ভাঙার সম্ভাবনা ছিল, কারণ বাসমতি চালের একটা নিয়ম আছে, সে নিয়মটা হচ্ছে বাসমতি চালকে খুব বেশি ধোয়া যায় না, কচানো যায় না, একবার পানি ড্রেন করে ফেললেই বাসমতি চাল ঠিকঠাক হয়ে যায়। কিন্তু চিনি গুঁড়ার বেলায় কিন্তু সেরকম কোনো বাধা বাধকতা নেই, এবং চিনি গুঁড়া চালটাকে কিন্তু আপনি সুন্দর মতন করে এরকম করে নেড়ে ছেড়ে ঝরঝরা করে ভেজে নেওয়ার পরে সুন্দর মতন রান্না করতে পারেন, যেটা বাসমতি চালের বেলায় কিন্তু আমাদের হয় না। এরকম নাড়াচাড়া করতে গেলে বাসমতি চাল কিন্তু একেবারেই
ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি প্রচুর ঝাল খাই, এটা আপা আপনিও জানেন, এটা আমার যারা আমাকে যারা ফলো করে তারাও জানে। তো যারা কম ঝাল খান তারা চেষ্টা করবেন এখানে কম কম আসলে দেওয়ার। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে এটাকে আমরা সুন্দর মতন করে ভেজে দিচ্ছি। আমরা জাস্ট 2 মিনিট ভাজবো, 2 মিনিট ইজ মোর দেন ইনাফ। তারপর আমি এটা ওকে ওই চুলায় দিয়ে দিব, কিন্তু চুলায় দেওয়ার আগে আমরা ওই মাংসটার কি অবস্থা সেটা দেখে নিব। মাংসটাও অনেকে আছে যে সেমি কুক হওয়ার পরে বা ফুল কুক হওয়ার পরে মাংস অ্যাড করে, আমরা চাইলে সেটাও করতে পারি, চাইলে আমরা এখন দিয়েও দমে রাখতে পারি, ঠিক আছে? আর চালটাকে যত সুন্দর করে আমরা ভাজবো আমাদের পোলাওটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। আপাকে গন্ধ দিতে পাচ্ছি না, গন্ধটা খুব সুন্দর বের হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আই এম নট এবল টু গিভ ইউ দ্যাট ফুল অ্যারোমা। চালটা অনেক সুন্দর হচ্ছে, ভাজাটা দেখে মনে হচ্ছে ঝরঝরা একদম। খুব ভালো একটা প্রেগনেন্ট বের হয়েছে। আচ্ছা আমি এখানে একটু পানি যোগ করে দিব আপা, আচ্ছা যেটা আমি আবার বলছি দর্শকদের জন্য, এই পানিটা আমি কি করেছি, আমি দারচিনি লবঙ্গ এলাচি আস্ত সবুজ মরিচ কিন্তু দেওয়া আছে। গরম পানি যত বেশি বল বলা পানি দিব তত আমার ভালো আউটকাম আসবে। আচ্ছা এখন আপা আমি এটাকে না ওই চুলাতে দিয়ে দিব, তার আগে আমাদের যে ওই মাংসের যে ঝোলটা আছে সেই ঝোলটা এটা এদিকে রেখে দেন, সেই ঝোলটা আমি এখানে সামান্য অ্যাড করে দিব, যাতে আমাদের তেহারিতে মাংসের যে একটা সুন্দর ফ্লেভার আছে ওই ফ্লেভারটা চলে আসে। এখন এই পানির মধ্যে কি ওটা দিয়ে দিচ্ছ, কোনটা আপা বুঝিনি? মাংসের ঝোলটা কি এটার মধ্যে দিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ মাংসের ঝোলটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, খুব বেশি দিব না, কারণ বেশি দিলে আবার বেশি জাউ জাউ হয়ে গেলে ভর্তা হয়ে গেলে ভালো লাগবে। আচ্ছা এটা আমার মাংসটা, তো এখান থেকে আমি সামান্য এই সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে ঝোলটা, এবং আপা এটাকে আমি নাড়াচাড়া করে আমি ওই চুলাতে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ আমার এই নতুন হাঁড়িটাতে সেইভাবে করে এখানে হিট পাচ্ছে না, আমার এই চুলাতে নতুন চুলাতে হিট আমার এই চুলাতে হিট পাচ্ছে না। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি, আমি আমার যে মেইন যে চুলা গ্যাসের চুলা সেখানে আমি দিয়ে দিচ্ছি, সেখানে এটা সুন্দর মতো গোদে থাকুক এবং আমরা আমাদের নেক্সট রেসিপিতে আপা চলে যাবো। আপা পারমিশন দিলে এটা সরিয়ে নিতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই এটা সরিয়ে নাও। নেক্সট আচ্ছা আমরা কি করব? আপু আমরা নেক্সট রাইতা করব, এটাকে সরিয়ে দেন, এটা ওই চুলাতে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আমরা এখন রাইতা করব, এবং রাইতার সাথে সাথে শুধু রাইতাই করব না, এটার সাথে আমরা একটা ড্রিঙ্কসও বানাবো আপা। আমাদের ঈদের দিনে দেখা যায় যে অনেকে আমরা অনেক সময় এমন এমন কিছু খেয়ে আমরা কি ফেলি, এই সময়ের মধ্যে পারবো এত কিছু? আর আমরা পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আমাদের সবকিছু রেডি আছে, আমাদের আনারস রেডি আছে, আমাদের শসা রেডি আছে। তো আমি প্রথমে যেটা করছি আমি ড্রিঙ্কসটা বানাতে চাচ্ছি, তো ড্রিঙ্কসটার পরে আমার যেটা হচ্ছে যে আমরা রাইতাতে চলে যাব, যে জিনিসগুলো টস করে শুধু রেডি করা দিয়ে হচ্ছে সবকিছু। তো আমি করছি আপা, আমি সবার প্রথমে আমরা এরপরে আমরা তেহারি বানানোটা দেখলাম অলমোস্ট তেহারি শেষের পথে, এরপরে আমরা দেখছি একটা রায়তা বানানো দেখব, তারপরে একটা ড্রিঙ্কস দেখব। মোট কথা বলতে পারেন একটা ঈদের টোটাল একটা কোর্স হয়ে গেছে, একজন অতিথি আপ্যায়নের জন্য তেহারি, তারপরে রায়তা, ড্রিঙ্কস, সেমাই, সবকিছু মিলে একটা মানে কমপ্লিট অতিথি আপ্যায়ন হয়ে যাবে। সবাই বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন এবং ঈদের দিন। হাতের কাছে আসলে যেটা হয় যে হাতের কাছে যদি আপনার সবকিছু রেডি থাকে তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেশি কষ্ট হবে রান্না করতে, সেরকম কিন্তু না, তাই না? তো আমি যেটা ড্রিঙ্কসটা বানাচ্ছি ওটা বানাচ্ছি মোজোটো বানাচ্ছি। তো মোজোটোর জন্য আমি যেটা করছি, আমি একটা বড় একটা এরকম গ্লাস নিয়ে নিয়েছি, বড় একটা জার নিয়ে নিয়েছি। আমি এখানে আমার কাছে এখানে মালটার রস আছে, একদম ফ্রেশ মালটা বা মোসাম্বি বলতে পারে, প্রায় হাফ কাপের মতন আমি হচ্ছে মোসাম্বির রস দিয়েছি।
এবং সেই সাথে আমি যোগ করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ যে পুদিনা পাতা আছে, আমি ফ্রেশ পুদিনা পাতা দিচ্ছি। তবে কারো যদি ব্যক্তিগত ভাবে পুদিনা পাতাটা ভালো না লাগে, তারা চাইলে এই জিনিসটা একেবারে স্কিপ করতে পারে। এবং আমি এখানে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে আপনি চাইলে বিট লবণ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে, আমি রেগুলার লবণই দিচ্ছি, কারণ আমি খুব একটা বেশি বিট লবণ ওভাবে করে দেওয়াটা বা হেলদি না। এবং আমরা কার্বনেট ওয়াটার, মানে ধরেন আপনার স্প্রাইট 7 আপ হতে পারে, সেই স্প্রাইট বা 7 আপ এখানে আমরা অ্যাড করে দিব। এখন বাকিটা যেটা হচ্ছে, যারা মনে করবেন যে না আমি স্প্রাইট 7 আপ এগুলো কোনো কিছু খাই না, তাহলে তারা এটাকে টোটালি নর্মাল চিনি পানি দিয়ে করতে পারে অথবা রেগুলার পানি দিয়ে করতে পারে। আমি এখানে কার্বনেট ওয়াটারটা দিয়ে দিচ্ছি, এবং এটার যে ফ্লেভারটা, এটা যে খেতে কি মজা, এবং কালারটা দেখেন আপা, কালারটা কি সুন্দর মতন করে আমাদের একদম চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন খুব দারুণ ভাবে। দর্শক আসলে খুব সুন্দর একটা রং আসছে। এবং আপা আমি যেহেতু প্যান্ডেমিকের সময় আমাদেরকে আসলে খুব একটা অ্যাপ্রিশিয়েট করা হয় না ঠান্ডা খাওয়ার জন্য, তাই আমি বরফ দিচ্ছি না। আদারওয়াইজ আমি বলবো যে যাদের কোনো প্রবলেম নেই, আমরা যেহেতু আমরা কিছু কিছু জিনিস মেনটেন করছি, সেই জন্য আমি এখানে বরফ দিচ্ছি না। আদারওয়াইজ যাদের, আবারও বলছি, যাদের কোনো প্রবলেম নেই, তারা কিন্তু চাইলে এখানে বরফ যোগ করেই দিতে পারেন, ঠিক আইসক্রিম আছে? যোগ করে নিতে পারবে, হ্যাঁ, আইসক্রিম কিউব যোগ করে নিতে পারবেন, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু আমরা অনেক আসলে যে রিস্ক। উম্মা অনেক রিস্ক খাবারের পরে বোধহয় এরকম একটা ড্রিঙ্কস খুবই কাজের হবে সবার জন্য। এবং আপা দেখেন ঈদের, আমার ঈদের শাড়ির সাথে আমার কিন্তু ড্রিঙ্কস এর কালারটা ম্যাচ করে গেছে, অনেক সুন্দর এবং খুব সহজেই বানানো যাবে এটা, একদম একদম, মানে একদম। সবকিছু হাতের কাছে থাকলে 2 মিনিটে করা যাবে। এটা তো আপা হয়ে গেল, এখন আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট রাইতার রেসিপিতে, সেটাও খুব ঝটপট ওকে, হয়ে যাবে। এবং এই যে রায়তাটা দেখাচ্ছি, এই রায়তাটাতে আমি যেটা করেছি আপা, এখানে আমার কাছে আছে শশা, আছে আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা একটু এটাকে কাজ দেখা করলে, যাচ্ছে শশা কুচি, শশা কুচি, এবং শশা কুচিটা তো খোসা আমি সহ। কিন্তু একটা হাতের আচ্ছা ব্যবহার করবো, আমি কিন্তু খোসা সহ করেছি। কেন? কারণ কিন্তু এই সময় প্যান্ডেমিক সময় আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে হবে, এবং সেটার জন্য যেটা হচ্ছে আমাদেরকে এই এই ধরনের জিনিসগুলো খোসা সহ খেলে কিন্তু খুব একটা ভিটামিন মানে আমাদের শরীরে চলে আসে। তো আমি কি আচ্ছা করেছি, আমি এখানে ফাইবারটা শশা থাকে। নিয়েছি, হ্যাঁ আমি এখানে শশা একটা নিয়েছি, আমি আনারস 1/2 কাপের মতো দিয়েছি। হ্যাঁ, যারা আচ্ছা আনারসে অ্যালার্জি আছে, আনারসে প্রবলেম আছে, তারা এই আনারসটাকে এভাবে করে না খেলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ আচ্ছা, আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ফ্রেশ পুদিনা পাতা 1 টেবিল 2 টেবিল চামচের মতো। নিয়ে নিচ্ছি আমরা ধনে পাতা, এবং আমরা সবুজ মরিচ কুচি করে দিতে পারি। তার আগে আমার যেটা হচ্ছে কাজ, যে আমি এটাকে আগে সুন্দর মতন মাখাবো, এবং এটাকে 2 ভাগে ভাগ করে আমি 2 ধরনের সালাদ আসলে দেখাবো। আমি এখানে লবণ যোগ করে দিচ্ছি আপা, এবং যেহেতু রায়তা আর ঈদের দিন বলে কথা, এবং স্বাদটাকে বাড়ানোর জন্য আমি কি করছি, আমি একটু সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, একেবারেই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। কারণ চিনি দিলে আবার দেখা যায় কি, এই খাবারগুলোর রিচনেসটা খুব সুন্দর মতন বেড়ে যায়। এবং আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা। আরেকটা হচ্ছে এই জিনিসগুলাতে আপনি চাইলে লেবু দিতে পারেন, বাট অনেক সময় আছে যে আমাদের আনারসে কিন্তু অলরেডি একটা সাওয়ারনেস থাকলে, কিন্তু আমি কিন্তু হাতটা ভালো করে ক্লিন করা আপা, তো আমি হাত দিয়ে মাখাচ্ছি। এবং এই রায়তাটার বৈশিষ্ট্য হচ্ছে, বা এই সালাদের বৈশিষ্ট্য হচ্ছে, যে একদম ফ্রেশ গার্ডেন সালাদের মতন, এবং আউটকামটা খেতে স্বাদটা অনবদ্য। এবং একটা থেকে আমরা 2 জিনিস বানাবো, সেটাই হচ্ছে দেখার বিষয়। যেমন এটাকে আমরা এইভাবে খেতে পারি, এটাকে আমরা রায়তা আকারে খেতে পারি, ঠিক আছে? রায়তা আকারে খাওয়ার জন্য টক দই মিশানো হবে, আমাদের টক দই লাগবে। আমি আপাতত এটাকে প্রথমে প্রথমে কি সালাদ করলে, আকারে দিচ্ছি আপা, এটা আমি জাস্ট আমার শেষ, আমার এটা সালাদের শেষ, মতো করলে? আমি এটা সালাদের মতন করলাম, অল্প অংশ নিয়ে।
আর বাকি অংশটাকে আমি টক দই মিশিয়ে রায়তার মতন করে নেব। মানে আচ্ছা একই জিনিস, আপনি জাস্ট টক দই অ্যাড করলে ওটা রায়তা হয়ে যাচ্ছে, আর আপনি এটাকে আচ্ছা সালাদের মতন করে করলে এটা আপনার সালাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সালাদ হয়ে যাচ্ছে। তো এটা হ্যাঁ হলো আমাদের লেফট ওভার জিনিসটা। সেটা এখানে আমি যেটা করছি, আমাদের টক দই লাগবে, আমি টক দই এখানে দিয়ে দিচ্ছি। সবকিছু মিক্সড করে একটা সালাদ হয়ে গেল, আর একটা দিয়ে রায়তা হচ্ছে। এখন দুটোই খুবই উপাদেয় জিনিস, স্বাস্থ্যকর খাবার। সালাদ তো বিস্কুটের সাথে অবশ্যই খেতে হবে, কোলেস্টেরল কমাবে, জি আপা, একদম উচ্চ রক্তচাপ যাদের, ডায়াবেটিস যাদের, যারা অনেক বেশি মাংস খেতে চান, তারা অবশ্যই সালাদ যুক্ত করে খাবেন। আমরা এখানে 3 টেবিল চামচ, মানে একটু বড় বড় চামচ আছে না, বড় বড় চামচে মানে লাইক এখানে হাফ কাপের একটু বেশি আমরা এখানে নিয়ে নিলাম। আমাদের যে টক দইটা আছে সেইটা, টক দই অনেকে আছে হাঙ্কার নিয়ে থাকে, বাট হাঙ্কার আমি আসলে সাজেস্ট ওইভাবে করে করব না। আমরা এটাকে সুন্দর মতন করে একটু মাখিয়ে নিচ্ছি। এবং আর আর একটু আপা আমি আমাদের পুদিনা পাতা, আর একটু ধনে পাতা আমি এখানে যোগ করে দিচ্ছি। যেহেতু রায়তা করছি, রায়তাতে একটা জিনিস খুবই সুন্দর ভাইটাল রোল প্লে করে, সেটা হচ্ছে টালা জিরে গুঁড়ো, সেটা তো আমি মাস্ট দিবই। এবং আই উইশ আপা আমি আপনাদেরকে এখন এটা রিয়েল স্বাদ, যেটা সেই রিয়েল স্বাদটা আমি আপনাদেরকে দিতে পারতাম, বাট আনফরচুনেটলি আচ্ছা, সেটা এটা তো কি করা যাচ্ছে বানানোর না। পরে দিলে টালা জিরে গুঁড়োটা? আমি বানানোর পরে দিলাম এবং উপরে গার্নিশিং এর আচ্ছা সময় আপা আমি টালা জিরে গুঁড়ো দিব। হ্যাঁ, আচ্ছা, এটা বোধহয় একটু ফ্রিজে রেখে খেলে ভালো লাগে বেশি, তাই নয় কি? দারুণ স্বাদ লাগে। এবং আমি যেটা করছি, আচ্ছা এটাকে আমি এখন আমাদের যে সার্ভিং আরেকটা ডিশ আমি নিয়েছি, এখানে আমি সার্ভ এখন করছি। এটা পরিবেশনের জন্য রাখা হচ্ছে। হ্যাঁ, আমি বলবো যে টক দই সবার বাসায় থাকে, এই ধরনের যে কোনো ধরনের ইডেবল যেগুলো কাঁচা আমরা খেতে পারি, সেই সেই ধরনের সবজি দিয়ে আমরা খুব সহজে কিন্তু রায়তা প্রতিদিনের খাবারে আমরা রাখতে পারি। এটা হেলদিও যেমন হবে, খেতেও ভালো হবে। আমি একটু সামান্য কালা জিরে গুঁড়ো উপরে ছিটিয়ে দিচ্ছি, এবং এই সাথে আমি যেটা করছি, আমাদের যে লাল মরিচের গুঁড়ো আছে, লাল মরিচের গুঁড়ো আমি একটু উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিব। আচ্ছা, মানে গার্নিশিং এর মতো। এটা হ্যাঁ জাস্ট দেখতে সুন্দর লাগবে, চাইলে কেউ উপরে বেদানা দিতে পারে, ঈদ বলে কথা আচ্ছা, অনেক কিছু আসলে দেওয়া যেতে পারে। তো যার মোটামুটি যা আমাদের, যেটা পছন্দ আসলে। হ্যাঁ সেটাই আপা, তো মোটামুটি যেটা হলো আমাদের কিন্তু দর্শক, রায়তা ডান ইন্টারনেটে হয়ে গেল। আমরা একই বারবারই রেসিপি আমাদের দিয়ে একটু আমরা ঝামেলা হচ্ছে, আমরা খুবই দুঃখিত। আমাদের আমাদের হচ্ছে সমস্ত এই যে এটা খাবার হচ্ছে রায়তা। রেডি হয়ে গিয়েছে। উম্মা মুস্তফা খুবই দ্রুত 1 ঘন্টার মধ্যে অনেক কিছু আমাদের তৈরি করে দেখালো। জি আপা একদম, এখন এখন এবং আমরা এখন এই জায়গাগুলো তেহরিটার জন্য আমরা একটু রায়তা অপেক্ষা করছি। দেখলাম, সালাদ দেখলাম, হেলদি, সেমাই, তেহেরি। মোট কথা, অতিথি আপ্যায়নের জন্য যা দরকার পুরো সব একটা সেট মেনু হচ্ছে এখানে। নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। তেহারি তো সবারই খুব প্রিয় একটা খাবার থাকে, আর জি তার আপা সাথে তেহারির এত রিচ খাবার, তার সাথে সালাদ, রায়তা, কোল্ড ড্রিঙ্কস, মানে সবকিছু একেবারে একটা যুগলবন্দি বলা যেতে পারে। একদম, ঈদের দিন বলে কথা, একদম আপনি আমাকে দাওয়াত করেছেন বলে কথা, আপনার দেশ রূপান্তরের লাইনে অনেক, স্পেশাল মানে অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে এতগুলো রান্না আসলে একটু আপনাদের জন্য মানে বিশাল ব্যাপার। ঈদ ঈদে আসলে আনন্দটা আরো বাড়তি হয়ে যাচ্ছে এত সুন্দর খাবার দেখে। একদম শেষ প্রান্তে চলে এসেছি করোনার এই আপনি। সময়টাতে আসলে বাইরে খুব একটা যাওয়ার বা দাওয়াত খাওয়ার, ঘোরার খুব একটা সুযোগ নেই, তো তো সবাই বাড়িতেই আসলে নানান ধরনের রান্না ট্রাই করতে পারেন।
আপনাদের জন্য উম্মা মুস্তফা অনেকগুলো জিনিস তৈরি করে দেখালো, আশা করি আপনাদের এগুলো চেষ্টা করবেন বাড়িতে এবং ঈদের আনন্দটা আরো ভালো করে উপভোগ করবেন। আমরা আমাদের আমাদের পোলাওটা বোধহয় রান্না করে তৈরিটা হয়ে গেছে, আমাদের পোলাও রান্নাটা ডান হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমাদের মাংসগুলোকে আমি এই পোলাওয়ের সাথে সুন্দর করে মিশিয়ে দমে দিব, 2 মিনিট দমে রাখবো, কারণ যেহেতু আমাদের হাতে আপা সময় একদম কম। ঠিক আছে, তো আমি আমাদের যে মাংসগুলো আছে সেই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি, শুধু মাংস দিচ্ছি। এবং খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে আপা, আমি আমি মানে খুবই মানে ইচ্ছে হচ্ছে আপনাদেরকে আসলে এগুলো শেয়ার করে খাওয়াতে। আমি নিশ্চয়ই শিওর যে একদিন আমরা আমাদের খাবো, দর্শক, আমার বেশি ভাল লাগছে, এত সুন্দর একটা রং হলো, মানে তেহারির রংটা এত সুন্দর, মাংস চাল মিলে একটা মানে হোয়াইট আর ব্রাউন, খুব সুন্দর লাগছে দেখতে, একদম নিশ্চয়ই আপা, খেতেও অনেক মজা হয়েছে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু লেবুর রস এখানে যোগ করে দিব, কারণ লেবুর রসটা দিলে সাধারণত হয় কি যে এই যে জিনিসগুলো আছে এই দর্শক জিনিসগুলো খুব আমরা ডার্ক আসলেই কালার লাইভের কিন্তু শেষ দিকে প্রেগনেন্টে চলে আসে না। এসেছি, এখন আমরা তেহারিটা আসলে মাংসের সাথে চালটা কিভাবে মিক্সড করতে হচ্ছে সেটাই দেখছি। আমরা 2 চামচ মিশাচ্ছি, কারণ যাতে চালগুলোর সাথে সময় মতন করে আমরা অ্যাডজাস্ট চালগুলোর করে সাথে নিই। মাংসটা ভালো করে না মিশলে আসলে খেতে খুব একটা উপাদেয় হয় না, সেক্ষেত্রে আর তেহারির মাংসটা খুব ভালো সিদ্ধ হতে হয়। আমাদের মোটামুটি শেষ আপা, এখন যেটা হচ্ছে আচ্ছা আমরা এই অবস্থাতে এই মুহূর্তে যেটা করবো, এটাকে আমরা আমরা দম 2 মিনিটের আচ্ছা জন্য আমরা আচ্ছা দমে রাখবো। আমরা দমে রাখতে রাখতে আপা আমি আমাদের যে পরিবেশন পাত্রটা আছে সেই পরিবেশন পাত্রটাকে সুন্দর মতো করে আমি রেডি করে ফেলছি, জাস্ট 2 মিনিট দমে রাখবো। আচ্ছা, এক্ষেত্রে অনেকে আবার তেহেরিতে সরিষার তেলের তেহেরিতে আবার অনেকে ঘি দেয়, আমি বলবো না আমরা ঘি দিব না, কারণ ঘি এজন্য দিব না, সরিষার আচ্ছা তেলের একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে, বুঝতে এগুলো পেরেছি। স্টিম করতে। হ্যাঁ, তো এখানে আমরা যখন করবো মানে আমরা যখন এখানে ঘি দিব, তখন ঘির গন্ধটা কিন্তু আমাদের তেহেরিতে সরিষার তেলের যে গন্ধটা আছে গন্ধটা সেটাকে একটু, হ্যাঁ, একদম ডমিনেট করে ফেলবে। আমি একটু লেবুর রস আচ্ছা আপা দিয়ে দিচ্ছি, আচ্ছা হালকা করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমাদের হাতে আর বোধহয় একেবারে অল্প সময় আছে, 3 মিনিটের মতো আমি এখনই পরিবেশন করে ফেলছি। আসলে খাবারগুলো এত মজার যে অনেক সময় এরকমও হয় যে সার্ভ আর করা হয় না, সার্ভ করার আগেই দেখা যাচ্ছে যে বাসার আগেই সবাই হাড়িটি কিন্তু, খাওয়া শুরু হয়ে যায়, সেটাই। একদম আমার বাসায় তো এটা ম্যাক্সিমাম সময় আমার বাসায় এটা হয়, এবং এটা খুবই মানে আচ্ছা মাঝে মাঝে আমি খুশি হই, মাঝে মাঝে বিরক্ত লাগে যে কেন বাবা আমাকে একটু সুন্দর করে একটু সাজানো গোছানোর সুযোগ কেন দিচ্ছ না। কিন্তু একটা কথা আছে, কিন্তু উম্মা পরিবেশনই ভুরি ভোজ, অর্ধেক হয়ে যায়। একদম একদম আপা, এবং সেই জন্য বলছি যে সুন্দর করে আমরা যাই করবো যেটুকুই করবো আমরা খুব সুন্দর করে পরিবেশন আসলে চেষ্টা করব। তো আমি যেটা করছি আপা, এটাকে পরিবেশন করছি মূলত, আজকে তো আসলে খুবই মানে একটা শর্ট টাইমের মধ্যে আউটকাম দেওয়া, না যাই হোক আসলে এখানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু করা আসলে অনেক সময় সাপেক্ষ, অনেক কঠিন ব্যাপার, সেজন্য তোমাকে আবারও ধন্যবাদ, এবং আপা এত এটাকে আমরা মজার। এখন স্টার্ট করবো। আচ্ছা ওফ, অস্থির একটা গন্ধ বের হয়েছে সরিষার তেলের, এবং পোলাও গুলো খুবই মানে ইয়ামি হয়েছে দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ঈদের দিন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আইটেম করা হয়েছে, মাংস প্রসেস করা থেকে শুরু করে একদম সুন্দর করে বিলি করা, ওভারঅল স্টোরিং করা,
মোটামুটি ডান, আচ্ছা আমি এটা ডান করে ফেলেছি। এটাকে আমি খুব একটা বেশি আহামরি কিছু সাজানোর আসলে কিছু নাই, কারণ তেহেরি নিজে একাই 100। ঠিক আছে সাপা, আমাদের তেহেরি হয়ে গেল, আমাদের রায়তা হলো, রায়তা আমাদের হলো, হচ্ছে একটা সালাদ করেছি আমরা, গার্ডেন সালাদ ফ্রেশ হলো, সালাদ, আমাদের আমাদের একটা ড্রিঙ্কস করেছি, এবং কোল্ড আমাদের একটা ড্রিঙ্কস হলো, ডেজার্ট আমাদের সেমাই। আমাদের সেমাই। তো আমি সবগুলোকে একসাথে রাখছি আপনাদের সবার সুবিধার্থের জন্য। আচ্ছা এটা হচ্ছে আমরা সেমাইটা দেখিনি এতক্ষণ, একটু খুব সুন্দর সুন্দর দেখতে, লাগছে, এটা হলো দেখছি খেতে নিচে অনেক মজার হবে। একদম আপা, এবং সেমাইটাও ইতিমধ্যে দেখেন আপা খুব সুন্দর মতন কিন্তু এই যে দেখেন জমে গেছে, সেই তখন কিন্তু খুব দেখতেও ভালো জঞ্জল ছিল লাগছে। বাট এখন কোনো ঝোলে আভাসী, এবং আমাদের এই ড্রিঙ্কসটাও হয়ে গেছে। তো এই হচ্ছে আপা আমাদের ঈদের দিনের রান্না, আশা করি আমাদের দর্শক এবং আপনার আমাদের সবার ভালো লেগেছে। আচ্ছা উমা, লাইভের শেষ পর্যন্ত চলে আসায় তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য এত কষ্ট করে, এত মজার, এতগুলো খাবার তৈরি করে দেওয়ার জন্য দর্শকদের নিচে আরো ভালো লেগেছে, নিশ্চয়ই তারা ট্রাইও করবে বাড়িতে। তোমাকে আবারও ঈদ মোবারক, আপনাকে ভালো ঈদ থাকো। মোবারক, রূপান্তরকে ঈদ মোবারক, এবং যারা দেখছেন সকলকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকের মতো ঈদ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই নতুন কোনো বিষয়ে আগামী সপ্তাহে আবারও কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে। ঘরে থাকুন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। আবারও ঈদ মোবারক। তথ্যের হাজারো উৎস আপনার মুঠোয়, মুহূর্তের খবর পাচ্ছেন মুহূর্তে, নানা রকম তথ্যে আপনি ভোগেন তথ্যজটে, ভোগেন বিভ্রান্তিতে। সব ঘটনায় খবর নেই, 12 পৃষ্ঠার মাত্র 5 টাকা। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। আজই হকারকে বলে রাখুন,